বুলেটিনে আপনাদেরকে স্বাগতম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা গত 24 ঘন্টায় আলোচিত শিরোনামগুলি। অ্যাকাউন্টে ভুলে আসা পৌনে 6 লাখ টাকা ফেরত দিলেন ইমাম। নেত্রকোনার হাওড়াঞ্চল খালিয়াজুরি উপজেলার কৃষি ব্যাংকে পৌনে 6 লাখ টাকা ফেরত দিলেন একজন ইমাম। নিজের অ্যাকাউন্টে জমা হওয়া টাকা নিজের নয় দাবি করে তিনি ব্যাংকে ওই টাকা ফেরত দিয়েছেন বলে জানান ইমাম হোসেন আহমেদ। কানে ধরে উঠবস, ভবিষ্যৎ নির্বাচন না করার সিদ্ধান্ত পরাজিত কাউন্সিলর প্রার্থীর। জীবনে আর কখনো ভোট করবেন না বলে কান ধরে উঠবস করলেন মোখলেসুর রহমান নামের এক ব্যক্তি। তিনি মেহেরপুর কাঙ্গনি পৌরসভা নির্বাচনের 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয় পরাজয় বরণ করেছেন। হাসানুল হক ইনো কোভিড পজিটিভ, হাসপাতালে ভর্তি। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু কোভিড-19 পজিটিভ। তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, তবে কোনো জটিলতা নেই, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সিলেটে ইয়াবাসহ বরখাস্তকৃত এসআই আটক। সিলেট নগরীর সুবিদ বাজার থেকে ইয়াবাসহ পুলিশের সাময়িক বরখাস্তকৃত এক এসআইকে আটক করা হয়েছে। তার সাথে নারী সহযোগী সহ আরও 3 জনকে আটক করে পুলিশ। সোমবার বিকাল 4:15 দিকে তাদের আটক করা হয়। বাজার নিয়ন্ত্রণে আরও 91,000 টন চাল আমদানির অনুমতি। দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে আরও 63 বেসরকারি প্রতিষ্ঠানকে 91,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এই পর্যন্ত 5 দফায় বেসরকারিভাবে 8,73,500 টন চাল আমদানির অনুমতি দিল সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক হলেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক। আজ সোমবার তিনি নিজে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। উপহার হিসেবে বাংলাদেশকে 20 লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা দেবে ভারত। আজ সোমবার বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় 8 নারী পুরুষ আটক। বগুড়ার আদমদিঘির শান্তাহারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে 8 নারী পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে। গর্বের সাথে চাকরি করতে হবে, যেন গর্ব নিয়ে বাড়ি যেতে পারি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, বাংলাদেশ পুলিশের সদস্যদের সেই যোগ্যতা, দক্ষতা ও মেধা রয়েছে, তা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ ও দেশের মানুষের জন্য আরও অনেক বেশি কাজ করা সম্ভব। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক খাতেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। জালিয়াতি প্রতিরোধে নতুন আইন করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি ও ভূ সম্পদ সম্পর্কিত জালিয়াতির কারণে হয়রানির শিকার হওয়া প্রকৃত ভূ সম্পত্তির মালিকদের দ্রুত প্রতিকার দানের উদ্দেশ্যে নতুন আইনের খসড়া প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ভূমি মন্ত্রণালয়। সাত সকালে রাজধানীর সড়কে প্রাণ গেল স্বামী স্ত্রী। রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সোমবার 18 জানুয়ারি সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ফেব্রুয়ারিতে, স্বাস্থ্যবিধি মেনে আংশিক ক্লাস। করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, তবে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে শুরুতে সব প্রতিষ্ঠান খুললেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতেই ক্লাস নেওয়া হবে। ক্ষতিপূরণের টাকা চান 10,000 পুলিশ সদস্য।
দেশে করোনা মোকাবেলায় সম্মুখ সারিতে থাকা সরকারি চাকরিজীবীরা আক্রান্ত হলে যে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল সেই টাকা চেয়ে আবেদন করেছেন ভাইরাসটিতে আক্রান্ত প্রায় 10,000 পুলিশ সদস্য। বাইডেনের শপথ অনুষ্ঠানে নিরাপত্তা রক্ষীদের নিয়ে শঙ্কা। জো বাইডেনের শপথ ও অভিষেক অনুষ্ঠানে ভেতর থেকে হামলা করে বসতে পারে নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ড ও সেনা পুলিশ সদস্যরা, এমন আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কর্মকর্তারা। ভারতের ভূখণ্ডে নতুন গ্রাম তৈরি চীনের উদ্বেগ দিল্লির। ভারতের ভূখণ্ডে নতুন গ্রাম তৈরি করেছে চীন। অরুণাচল প্রদেশের সীমান্তের অন্তত 4.5 কিলোমিটার অভ্যন্তরে 101টি বাড়ি তৈরি করা হয়েছে। 2020 সালের নভেম্বরে তোলা ছবিতে এই গ্রামের অস্তিত্ব পাওয়া যায়। এই ঘটনায় উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। জমি দখল জালিয়াতি প্রতিকারে আইন হচ্ছে। জমি ও জমি সম্পর্কিত দখল জালিয়াতির কারণে হয়রানির শিকার হওয়া প্রকৃত মালিকদের দ্রুত প্রতিকার দিতে নতুন একটি আইনের খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্ত্রী ছেলেকে এমপি বানানোর সংস্কৃতি বাদ দিতে হবে বলেছেন কাদের মির্জা। মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা। নেত্রকোনার পূর্বধলায় মায়ের সঙ্গে অভিমান করে রূপালী নামে 16 বছর বয়সী এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকাল 7টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাহরা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। রূপালী ওই গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার মেয়ে। দেশে সামাজিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেছেন রাষ্ট্রপতি। আরও 91,000 টন চাল আমদানির অনুমতি দিল সরকার। দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে আরও 63 বেসরকারি প্রতিষ্ঠানকে 91,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এই পর্যন্ত 5 দফায় বেসরকারিভাবে 8,73,500 টন চাল আমদানির অনুমতি দিল সরকার। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে বিশ্বব্যাংকের ঋণ। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলগামী করতে 6.5 মিলিয়ন ডলার অর্থাৎ প্রতি ডলার সমান 85 টাকা বা 55,25,00,000 টাকা অতিরিক্ত ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অফ স্কুল চিলড্রেন রক্স প্রকল্পের আওতায় এই ঋণ দিয়েছে সংস্থাটি। ঠান্ডা বাতাস বাড়িয়েছে শীতের কাঁপন। রাজশাহীতে টানা এক সপ্তাহ থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। মাঝে মাঝে তাপমাত্রা সামান্য বাড়লেও এর কোনো প্রভাব পড়ছে না বরফ শীতল প্রকৃতিতে। ভূমি জালিয়াতি হয়রানি রোধে আইন হচ্ছে। ভূমি ও ভূসম্পদ সম্পর্কিত জালিয়াতির কারণে হয়রানির শিকার হওয়া প্রকৃত ভূসম্পত্তির মালিকদের দ্রুত প্রতিকার দেওয়ার উদ্দেশ্যে নতুন আইনের খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। সংবাদ তৈরি নয় পরিবেশন করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের সংবাদ তৈরি নয় সংবাদ পরিবেশন করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন আপনারা পজিটিভলি লিখবেন, পজিটিভলি তুলে ধরবেন। থানে শীষে ভর্তিতে মানুষ উন্মুখ হয়ে আছে বলেছেন আমির খসরু। থানে শীষে ভর্তিতে মানুষ উন্মুখ হয়ে আছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চীনা তেল কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। চীনা ন্যাশনাল অফশোর অয়েল কোম্পানি সিএনওসি কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চীনা কোম্পানি স্কাইরিজনকে সেনাবাহিনীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।